হ্যালো এভরিওয়ান, আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টাইপস অফ ইউনিভার্সিটিস। এই টপিকটি পেপার ওয়ানের ইউনিট 10 হায়ার এডুকেশন অন্তর্ভুক্ত। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। টাইপস অফ ইউনিভার্সিটিস থেকে বিগত কয়েক ইয়ারে যথেষ্ট কোশ্চেন এসেছে, তো এটা অবশ্যই একটি ইম্পর্টেন্ট টপিক। তো টাইপস অফ ইউনিভার্সিটিসের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, মেটা ইউনিভার্সিটি, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স, তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছে সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সেন্ট্রাল ইউনিভার্সিটিস আর সেট আপ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের নির্দিষ্ট অ্যাক্টের মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে সেট আপ করা হয় বা স্থাপিত করা হয়। সেন্ট্রাল ইউনিভার্সিটিস ওয়ার এস্টাবলিশড আন্ডার দ্য ইউজিসি অ্যাক্ট 1956। 1956 সালের ইউজিসি অ্যাক্টের মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটিস স্থাপিত করা হয়েছিল। হাউএভার, আন্ডার দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট 2009, 12 সেন্ট্রাল ইউনিভার্সিটিস ওয়ার এস্টাবলিশ। 2009 সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে 12টি সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপিত করা হয়েছিল। দ্য চ্যান্সেলর অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইজ আইদার গভর্নর অর ভাইস প্রেসিডেন্ট। তো সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা চ্যান্সেলর হন তারা কিন্তু নয়তো গভর্নর হন নয়তো বা ভাইস প্রেসিডেন্ট হন। তারপর বলা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ইজ দ্য অনলি সেন্ট্রাল ইউনিভার্সিটি হোয়ার প্রাইম মিনিস্টার ইজ দ্য চ্যান্সেলর। সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতী ইউনিভার্সিটি হচ্ছে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি যার চ্যান্সেলর হলেন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। সেন্ট্রাল ইউনিভার্সিটিস হ্যাভ দ্য অথরিটি টু ডিজাইন দেয়ার ওন সিলেবাস অ্যান্ড এক্সামিনেশন স্ট্রাকচার। যে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে ভারতে তাদের কিন্তু নিজস্ব অথরিটি রয়েছে বা অধিকার রয়েছে, তারা নিজেদের মতন তাদের সিলেবাস তৈরি করতে পারবে, এক্সামিনেশন স্ট্রাকচার তারা নিজেদের মতন গঠন করতে পারবে। দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইজ দ্য এজেন্সি দ্যাট প্রোভাইডস ফান্ডিং ফর মেনটেন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দিস ইউনিভার্সিটিস। এই সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলি মেনটেন্যান্স করার জন্য বা আরও উন্নত করার জন্য কিন্তু ইউজিসি তাদের ফান্ড প্রোভাইড করে। তারপর বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ভিজিটর অফ অল সেন্ট্রাল ইউনিভার্সিটিস। আমাদের দেশে যত সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট কিন্তু সেগুলোতে সময় পেলে ভিজিট করেন, সেগুলোর ভিজিটর। হি অলসো হ্যাজ দ্য পাওয়ার টু নমিনেট ফিউ মেম্বার্স ইন এক্সিকিউটিভ কমিটি অর দ্য বোর্ড অফ ম্যানেজমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বোর্ড অফ ম্যানেজমেন্ট রয়েছে বা এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে বিভিন্ন মেম্বারগুলোকে নমিনেট করার কিন্তু ক্ষমতাও রয়েছে প্রেসিডেন্টের। দ্য ভাইস চ্যান্সেলর অফ সেন্ট্রাল ইউনিভার্সিটিস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর হন তাদের কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্টেড করেন। এরপরে যে ইউনিভার্সিটি আসছে সেটা হলো স্টেট ইউনিভার্সিটি। তো আমরা জানি যে স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির যে মাত্রাটা বা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে মান সেটা একটু বেশি দেওয়া হয় বা বেশি থাকে, এবং তার নিচেই থাকে স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটির গুরুত্বটা খানিকটা কম। তো স্টেট ইউনিভার্সিটি কী বলা হচ্ছে, যে স্টেট ইউনিভার্সিটিস আর এস্টাবলিশড আন্ডার দ্য স্টেট অ্যাক্ট অর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাক্ট। এটা বেসিক্যালি কিন্তু রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। স্টেট অ্যাক্ট বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাক্টের মাধ্যমে স্টেট ইউনিভার্সিটিগুলো স্থাপিত করা হয়। ইন ইউজিসি অ্যাক্ট অফ 1956 ইট কামস আন্ডার 12B। এবং যদি আইনকানুনের কথা বলা যায় তাহলে 1956 সালের ইউজিসি অ্যাক্ট এবং তার আন্ডারে 12B সেকশানের মধ্যে কিন্তু স্টেট ইউনিভার্সিটিগুলো আসে। স্টেট ইউনিভার্সিটিস ফর্ম এ মেজর বাক অফ ইউনিভার্সিটিস। আমাদের দেশে যদি দেখা যায় যে পরিমাণের দিক থেকে কিন্তু স্টেট ইউনিভার্সিটির সংখ্যা অত্যাধিক, কারণ আমাদের যত ইউনিভার্সিটি রয়েছে দেশে তার একটা মানে মানে একটা বেশিরভাগ
ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু স্টেট ইউনিভার্সিটি। থ্রি অফ দ্য কান্ট্রিজ ওল্ডেস্ট ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ মাদ্রাস অ্যান্ড ইউনিভার্সিটি অফ মুম্বাই আর স্টেট ইউনিভার্সিটিস। আমার দেশের যে খুবই প্রাচীনতম বা উল্লেখযোগ্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন 1857 সালে প্রতিষ্ঠিত হওয়া যে তিনটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ মাদ্রাস বা ইউনিভার্সিটি অফ মুম্বাই, এই তিনটি ইউনিভার্সিটি কিন্তু স্টেট ইউনিভার্সিটি। তারপর বলা হচ্ছে স্টেট গভর্নমেন্টস আর রেসপন্সিবল ফর এস্টাবলিশমেন্ট অফ স্টেট ইউনিভার্সিটিস অ্যান্ড প্রোভাইড প্ল্যান গ্র্যান্টস ফর দেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড নন প্ল্যান গ্র্যান্টস ফর দেয়ার মেনটেন্যান্স। এবং আমাদের যে স্টেট ইউনিভার্সিটিগুলো রয়েছে দেশে, তার মেনটেন্যান্স করার জন্য বা তার উন্নত করার জন্য কিন্তু যে ফান্ড দেওয়া হয় বা যে গ্র্যান্ট দেওয়া হয়, সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকেই প্রোভাইড করা হয়। স্টেট গভর্নমেন্টই এর জন্য রেসপন্সিবল থাকে এই সমস্ত স্টেট ইউনিভার্সিটিগুলো এস্টাবলিশমেন্ট করা বা তাদের গ্র্যান্ট প্রোভাইড করা এই সব ক্ষেত্রে। এরপর আসছে প্রাইভেট ইউনিভার্সিটি। এ প্রাইভেট ইউনিভার্সিটি ইজ অ্যান ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং এস্টাবলিশড থ্রু এ স্টেট অর সেন্ট্রাল অ্যাক্ট বাই এ স্পন্সরিং বডি সাচ অ্যাজ এ সোসাইটি রেজিস্টার্ড আন্ডার দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860। তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর আন্ডারে অবশ্যই তাকে স্থাপিত হতে হয়, এবং এস্টাবলিশ থ্রু স্টেট অর সেন্ট্রাল অ্যাক্ট বাই স্পন্সরিং বডি। এবং আরেকটা কথা বলে রাখি, প্রাইভেট ইউনিভার্সিটি যে সমস্ত আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তাদের কিন্তু অবশ্যই অ্যাফিলিয়েশন থাকতে হবে। তারা এমনি এমনি কিন্তু ইউনিভার্সিটি থাকতে পারবে না, তাদের অবশ্যই সেটা স্টেট লেভেলে হতে পারে বা সেন্ট্রাল লেভেলে হতে পারে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা স্টেট ইউনিভার্সিটি হোক, তাদের কিন্তু অবশ্যই অন্য একটা ইউনিভার্সিটির সাথে তাদের কিন্তু অ্যাফিলিয়েটেড থাকতে হবে, নাহলে সেই প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু ভ্যালু নেই। তারপর বলা হচ্ছে দিস ইউনিভার্সিটিস গ্র্যান্ট ডিগ্রিস আন্ডার দ্য UGC অ্যাক্ট অফ সেকশন 22। এবং এই যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, তারা যে ডিগ্রিটা প্রদান করে, তারা কিন্তু ডিগ্রি প্রদান করার জন্য তাদের UGC অ্যাক্টের যে 22 সেকশন রয়েছে সেই সেকশনে কিন্তু অন্তর্ভুক্ত হতে হয়, তবেই তারা সেই তাদের ডিগ্রি কিন্তু গ্র্যান্ট হবে। এবং বলা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিস হ্যাভ টু বি রেকগনাইজড বাই দ্য UGC সো দ্যাট দ্য ডিগ্রিস অ্যাওয়ার্ডেড বাই দেম হ্যাভ টু বি অফ এনি ভ্যালু। এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি কোনো ডিগ্রি পড়া হয়, তার কিন্তু সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে কিন্তু UGC রেকগনাইজড অবশ্যই হতে হবে, নাহলে সেখান থেকে কোনো কোর্স করলে বা ডিগ্রি করলে সেই ডিগ্রি কিন্তু কোনো ভ্যালু থাকবে না। সেই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিকে অবশ্যই UGC রেকগনাইজড হতে হবে, এবং তার সাথে সাথে তাকে কিন্তু সেন্ট্রালি বা স্টেট লেভেলে কোনো ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু অ্যাফিলিয়েটেড থাকতে হবে। যদি এমন কোনো ইউনিভার্সিটি থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটি বাট কোনো তার অ্যাফিলিয়েশান নেই, না সেন্ট্রাল ইউনিভার্সিটি না স্টেট ইউনিভার্সিটি কোনো রকম কোনো অ্যাফিলিয়েশান নেই, তাহলে কিন্তু সেটা বেসিক্যালি ইললিগাল হয়ে যাচ্ছে বা ফেক ইউনিভার্সিটি হতে পারে, তাহলে সেখানকার ডিগ্রির ভ্যালু নাও থাকতে পারে বা সেগুলো বেসিক্যালি ইললিগাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটি তো বটেই, বাট তার অবশ্যই কিন্তু স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে কিন্তু তার অ্যাফিলিয়েশান দরকার, সেটাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এরপর আসছে ডিমড ইউনিভার্সিটি। তো প্রথমে বলা হচ্ছে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং হুইচ আর নট ইউনিভার্সিটিস আর অবটেন ইন রেকগনিশন অফ দেয়ার হাই ক্যালিব্রি অফ এডুকেশন গ্রান্টেড দ্য স্ট্যাটাস অফ এন ইউনিভার্সিটি সাচ ইনস্টিটিউশন আর নোন অ্যাজ ডিম টু বি ইউনিভার্সিটি অর ডিমড ইউনিভার্সিটি। তো ডিমড ইউনিভার্সিটি সম্পর্কে কনসেপ্টটা বলি, তো বেসিক্যালি এরকম ডিমড ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, উচ্চশিক্ষায় এমন অনেক ধরনের ইনস্টিটিউশন রয়েছে যেগুলো কিন্তু প্রপারলি ইউনিভার্সিটি নয়, তারা একটা ইনস্টিটিউশন, কিন্তু তাদের যে কার্যক্ষমতা, তাদের ক্যাপাবিলিটিস, তাদের যে স্ট্রেংথ, সেটা কিন্তু উচ্চশিক্ষায় যথেষ্ট উচ্চতর, যথেষ্ট হাই কোয়ালিটির। এর ফলে কি হয়, সেই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কিন্তু একটা যে ইউনিভার্সিটির তকমা দেওয়া হয়, এবং তাদের কার্যক্ষমতা দেখে সেই সমস্ত ইনস্টিটিউটগুলোকে ইউনিভার্সিটির তকমা দেওয়া হয় এবং তাদের ইউনিভার্সিটি বলে গণ্য করা হয়, সেই সমস্ত ইউনিভার্সিটিকেই বলা হয় ডিমড ইউনিভার্সিটি। এটা সে এই কথাটাই এখানে লেখা আছে, তারা ইউনিভার্সিটি নয় কিন্তু তাদের কার্যক্ষমতা এতটাই উচ্চতর, তার ফলে তাদেরকে ইউনিভার্সিটি স্ট্যাটাস দেওয়া হয়।
এগুলোকে বলা হয় ডিম টু বি ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি। এই ডিমড কথার অর্থ হলো গণ্য, তারা ইউনিভার্সিটি নয় কিন্তু তাদের কার্যক্ষমতা বিচার করে, যেহেতু তাদের উচ্চশিক্ষায় অনেকটা উচ্চতর কার্যক্ষমতা বা তাদের স্ট্রেংথ বা তাদের ক্যাপাবিলিটিস, এই জন্য তাদেরকে ইউনিভার্সিটি রূপে গণ্য করা হয়, তাদেরকে ওই স্ট্যাটাসটাকে দেওয়া হয়, তো তাদেরকেই বলা হয় ডিমড ইউনিভার্সিটি। তারপরে বলছে দ্য স্ট্যাটাস অফ এ ডিমড ইউনিভার্সিটি ইজ অ্যাকর্ডেড বাই দ্য ইউজিসি সেকশন 3 and 12B অফ দ্য ইউজিসি অ্যাক্ট। এবং এই যে ডিমড ইউনিভার্সিটির যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, তো বিভিন্ন ইনস্টিটিউশন তারা হয়তো ইউজিসির কাছে অ্যাপ্লিকেশান করে বা তারা ডিমড ইউনিভার্সিটির তকমা চায়, তো এর ফলে ইউজিসি সেটাকে পর্যালোচনা করে তাদের ইউনিভার্সিটির সমস্ত স্ট্রেংথ ক্যাপাবিলিটিস কার্যক্ষমতা তাদের কোয়ালিফিকেশান, তারপরে ইউজিসি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে ডিম টু বি ইউনিভার্সিটি স্ট্যাটাসটা দিয়ে দেয়। এবং এইটা সেকশন 3 and 12B ইউজিসি অ্যাক্টের আন্ডারেই পড়ে। এবং তারপরে বলছি যে প্রোভাইডস ফর দ্য কনফারিং অফ দি স্ট্যাটাস অফ অটোনমি গ্রান্টেড টু হাই পারফর্মিং ইনস্টিটিউটস অ্যান্ড ডিপার্টমেন্টস অফ ভেরিয়াস ইউনিভার্সিটিস ইন ইন্ডিয়া বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে, এবং ইউজিসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইউনিভার্সিটিগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাক্রিডিটেশন দিয়ে দেয় বা একটা অটোনমি একটা স্ট্যাটাস দিয়ে দেয়। বেসিক্যালি মানে আমরা যদি দেখি যে ডিমড ইউনিভার্সিটিগুলো কিন্তু বেসিক্যালি পার্টিকুলার কোনো ফিল্ডে বা পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টে এগুলো খুব ভালো হয়, এই ইনস্টিটিউশনগুলো ভালো হয়। তো গভর্নমেন্ট কী করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে আলাদা একটা অটোনমি দিয়ে দেয়, একটা অটোনোমাস ইউনিভার্সিটি করে দেয়, ডিমড ইউনিভার্সিটিকে অটোনোমাস ইনস্টিটিউশন বলা হয়। তো অটোনমি করা হয় কারণ যে ফিল্ডে তারা ভালো, তাদের বিভিন্ন ফিল্ড রয়েছে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্টস রয়েছে, ভিডিএস ডিপার্টমেন্টস রয়েছে, তারা সেই তাদের ইনস্টিটিউশনকে যাতে আরও উন্নততর করতে পারে তাদের জন্য আলাদা করে একটা অটোনমি বডি করে দেওয়া হয়, তারা নিজেদের মতন কাজকর্ম করতে থাকে। তারপরে বলছে 20 years অফ অপারেশন এ মাস্ট ফর ডিমড ইউনিভার্সিটি স্ট্যাটাস। এবং ডিমড ইউনিভার্সিটির যে স্ট্যাটাসটা থাকে এটা 20 বছরের জন্য থাকে, এবং এই কোশ্চেনটা অলরেডি পরীক্ষায় এসেছে, 20 years থাকে। তারপরে বলছে ফার্স্ট ইউনিভার্সিটি টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ ডিমড ইউনিভার্সিটি ওয়াজ IISc বেঙ্গালুরু 1958। IISc-র পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। এই IISc বেঙ্গালুরু এটাই হচ্ছে কিন্তু ভারতবর্ষের সর্বপ্রথম ডিমড ইউনিভার্সিটি, যাকে ডিমড ইউনিভার্সিটি হিসেবে গণ্য করা হয়েছিল 1958 সালে। ফলোয়িং আর দ্য স্পেশাল ফিচার্স অফ এ ডিমড ইউনিভার্সিটি, ডিমস ইউনিভার্সিটির কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, ফিচার রয়েছে, সেগুলো দেখে নেব। যেমন ডিমড ইউনিভার্সিটিস ক্যান ডিজাইন দেয়ার ওন সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ কোর্স ওয়ার্ক। ডিমড ইউনিভার্সিটি কিন্তু তারা নিজেদের সিলেবাস, তাদের কোর্স ওয়ার্ক নিজেদের মতন তারা ডিজাইন করতে পারে। অ্যান্ড ফ্রেম দেয়ার ওন গাইডলাইন্স রিগার্ডিং অ্যাডমিশান অ্যান্ড ফিস, এবং তাদের অ্যাডমিশান এবং ফিস সংক্রান্ত বিষয়ে তার নিজস্ব গাইডলাইন তারা ঠিক করতে পারে, তারা কীভাবে অ্যাডমিশান নেবে বা অ্যাডমিশানের প্রসেস কী হবে, অ্যাডমিশান মানে কত জন শিক্ষার্থী অ্যাডমিশান নিতে পারবে, অ্যাডমিশান ফিস কত হবে, সমস্ত বিষয়ে গাইডলাইন্স তার নিজেদের মতন তারা ঠিক করতে পারে। এবং দে ক্যান গ্র্যান্ড ডিগ্রিস, এবং তারা ডিগ্রি প্রদানও করতে পারে। এরপর আসছে মেটা ইউনিভার্সিটি। তো এটা একটা কনসেপ্ট মেটা ইউনিভার্সিটি। তো প্রথমে মেটা ইউনিভার্সিটি কাকে বলে সেটা আমি বলে রাখি, যে ধরুন আমি একটা কোর্স করতে চাই যেটা একটা ইউনিভার্সিটিতে লিমিটেড নয়, যেমন হয়তো 2-3টি ইউনিভার্সিটিস রয়েছে, আমি একটি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কিন্তু কিছু কোর্স হয়তো এমন রয়েছে সেটা এই ইউনিভার্সিটিতে হয় না, সেটা হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে হয়। তো আমি কী করলাম, তো আমি সেই অন্য ইউনিভার্সিটিতে গিয়ে সেই কোর্সটা করতে পারবো। তো বেসিক্যালি কয়েকটি ইউনিভার্সিটির মধ্যে নির্দিষ্ট সীমা বা বাউন্ডারি না থাকা, হয়তো কিছু কোর্স এই ইউনিভার্সিটিতে ভালো আবার কিছু কোর্স অপর ইউনিভার্সিটিতে ভালো, মানে কিছু কিছু কোর্স হয়তো কিছু কোর্সে হয়তো একটা ইউনিভার্সিটি বেশি ফোকাস করে আবার অন্য ইউনিভার্সিটি অন্য কোর্সটায় বেশি ফোকাস করে। তো এক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টই সে যে বিষয়টা নিয়ে পড়তে চায় বা সে যে কোর্সটা করতে চায়, সে যে কোনো কোর্সের ক্ষেত্রেই
সে চাইলে অন্য অপর ইউনিভার্সিটি গিয়েও সেই কোর্সটি সে কমপ্লিট করতে পারবে। এরকম বিভিন্ন কোর্স বিভিন্ন আলাদা আলাদা ইউনিভার্সিটিতে পড়ার যে স্বাধীনতা, এই ধরনের ইউনিভার্সিটিকেই বলা হয় মেটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এখানে যেটা আবার বলছে সেটা আমি দেখে নেবো এবার। দ্য প্রাইম এজেন্ডা অফ মেটা ইউনিভার্সিটি ইজ টু শেয়ার দ্য ভাইটাল নলেজ গেইনিং অ্যান্ড লার্নিং রিসোর্সেস উইথ আদার ইউনিভার্সিটিস ইউজিং নিউ অ্যাডভান্সড অ্যান্ড লেটেস্ট টেকনোলজি। মানে কি না, এখানে ধরো এইটা একটা ইউনিভার্সিটি রয়েছে, এখানে আর একটা ইউনিভার্সিটি রয়েছে, এটা হয়তো এ ইউনিভার্সিটি, এটা হয়তো এ ইউনিভার্সিটি এবং এটা হয়তো বি ইউনিভার্সিটি। তো বেসিক্যালি কী হলো, এখানে হয়তো একটা কোর্স রয়েছে, এখানে হয়তো একটা কোর্স রয়েছে, এখানে হয়তো কিছু কোর্স ভালো, এখানে আবার কিছু কোর্স ভালো। তো আমি হয়তো এখানে ভর্তি হলাম, তো আমি অন্য একটা কোর্স করতে চাই, তো আমি চাইলেই এই ইউনিভার্সিটি গিয়ে কিন্তু আমি ইউনিভার্সিটিতে একটা কোর্স করতে পারবো। আবার ইউনিভার্সিটি স্টুডেন্টও চাইলে এই ইউনিভার্সিটি এসেও কোর্স করতে পারবে, এখানে কোনো সীমা নেই, কোনো বাধা নেই, যে কেউ যে কোনো ইউনিভার্সিটি গিয়ে কিন্তু করতে পারবে, এটাই এখানে বলা হয়েছে। এখানে কোনো বেসিক্যালি ফিজিক্যাল বাউন্ডারি নেই। তো এখানে এই বিষয়টি এখানে বলা রয়েছে যে তারা কিন্তু ভাইটাল নলেজ, যে কোনো জ্ঞান, তারা লার্নিং রিসোর্সেস, তারা কিন্তু আদার্স ইউনিভার্সিটির নলেজ, আদার ইউনিভার্সিটির লার্নিং রিসোর্সেস, আদার্স ইউনিভার্সিটির অ্যাডভান্স অ্যান্ড লেটেস্ট টেকনোলজি তারা ব্যবহার করতে পারবে। তো দেখা গেল কি, ধরো এই ইউনিভার্সিটির লাইব্রেরি খুব ভালো এই ইউনিভার্সিটির তুলনায়, তো তাহলে এই ইউনিভার্সিটির স্টুডেন্টও কিন্তু এই ইউনিভার্সিটিতে আসতে পারবে, সে তার নিজেরই লাইব্রেরি কার্ড দেখেই আসতে পারবে। এখানে পুরোপুরি জিনিসটা ভ্যালিড এবং কোনো বাধা নেই, সম্পূর্ণ স্বাধীনতা, এরকম ফ্রিডম রয়েছে যে বি ইউনিভার্সিটির স্টুডেন্ট চাইলেই নিজেদের লাইব্রেরি কার্ডকে ব্যবহার করেই সে চাইলে এই ইউনিভার্সিটিতে এসে নিজের পছন্দ মতন কোর্স করতে পারবে এবং তার যাবতীয় নলেজ, যাবতীয় অ্যাডভান্স লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে পারবে, সমস্ত কিছু সে ব্যবহার করতে পারবে। বেসিক্যালি এখানে যত লার্নিং রিসোর্সেস রয়েছে সে কিন্তু সমস্ত মানে পরস্পর ইউনিভার্সিটিতে গিয়ে ব্যবহার করতে পারবে, কোনো এখানে ফিজিক্যাল বাউন্ডারি নেই। তারপরে যেটা বলছে, দ্য মেটা ইউনিভার্সিটি কনসেপ্ট ইজ এ মডেল অফ ডিস্ট্রিবিউটেড লার্নিং দ্যাট অ্যালাউস এডুকেশন টু বি অ্যাক্সেসেবল টু ওয়াইডার রেঞ্জ অফ স্টুডেন্টস বাই লিভারজিং অফ ইনফরমেশন টেকনোলজি টু মেক অ্যাভেলেবল কন্টেন্ট অ্যান্ড পেডাগজিক্যাল এভিনিউস ইন নিউ ওয়েস। মানে আগের যে কথাগুলো বললাম বেসিক্যালি সেই জিনিসটাই, এখানে যতটা মানে ওয়াইড রেঞ্জ গিয়ে যতটাভাবে সেই রিসোর্সগুলোকে কাজে লাগানো, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই ইউনিভার্সিটি যেতে পারবে, বা এখানে দুটো ইউনিভার্সিটির কথা বলছি, এখানে বিভিন্ন ইউনিভার্সিটি থাকতে পারে, দু তিনটে বা কয়েকটি ইউনিভার্সিটি থাকতে পারে, যে আমি যে কোর্সটা করতে চাই, আমি হয়তো একটা জায়গায় অ্যাডমিশন নিয়েছি, বাট আমি যে কোর্সটা করতে চাই সেটা হয়তো অন্য কোথাও রয়েছে, তো আমি চাইলেই আমি অন্য জায়গাতে গিয়েও সেই কোর্সটা করতে পারবো এবং সেখানকার সমস্ত ইনফরমেশান টেকনোলজি, সেখানে যা কন্টেন্ট রয়েছে, যা সেখানে এডুকেশান নলেজ, আমি সব কিছু অ্যাক্সেস করতে পারবো, সমস্ত কিছু নতুন পদ্ধতি করতে পারবো। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কিন্তু রিসোর্স থাকে, আলাদা আলাদা টেকনোলজি থাকে, আলাদা আলাদা পদ্ধতি থাকে, তো আমি সমস্ত আর ম্যাটেরিয়াল, সমস্ত মেথড আমি অ্যাপ্লাই করে সমস্ত কিছু আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে সেটাই বলছে যে ইন মেটা ইউনিভার্সিটিস দেয়ার ইজ নো ফিজিক্যাল বাউন্ডারি, এখানে কোনো ফিজিক্যাল বাউন্ডারি নই, যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট যে কোনো ইউনিভার্সিটি গিয়েই সে শিখতে পারবে, জানতে পারবে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ দিল্লি এবং জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া রানিং এ জয়েন্ট প্রোগ্রাম অন মাস্টার্স অফ ম্যাথামেটিক্স এডুকেশান। ইউনিভার্সিটি অফ দিল্লি এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া, এই দুটো ইউনিভার্সিটি মিলিত হয়ে কিন্তু একটি জয়েন্ট প্রোগ্রাম চালিত করছে, যেটাকে বলা হচ্ছে মাস্টার্স অফ ম্যাথামেটিক্স এডুকেশান। তো মাস্টার্স অফ ম্যাথামেটিক্স এডুকেশান উপরে যে কোর্সটি করা হচ্ছে এটা জয়েন্টলি এই দুটো ইউনিভার্সিটি করছে। এরপর আসছে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স, IUC। তো ইন্টার ইউনিভার্সিটি সেন্টার জিনিসটা কী সেটা প্রথমে বলি, যে দিস আর দ্য অটোনোমাস বডিস। হ্যাঁ, এটা অবশ্যই একটি অটোনোমাস বডিস, এরা আলাদা নিজেদের মতন কাজ করে, স্বয়ংসচিতভাবেই এরা নিজেদের মতন কাজ করে। ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স আর উইদিন দ্য ইউনিভার্সিটি সিস্টেম, এরা প্রপার হয়তো ইউনিভার্সিটি নয়, বাট ইউনিভার্সিটি একটা ক্ষুদ্র অংশ, এরা ইউনিভার্সিটির মধ্যেই বিরাজমান, যাকে বলে ইউনিভার্সিটি একটা ক্ষুদ্র অংশ, এটা ইউনিভার্সিটি বেসিক্যালি বলা যায় বা ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার। তো ইন্টার ইউনিভার্সিটি সেন্টারটা কী বলি, যে এটা কিন্তু বেসিক্যালি এক ধরনের ইউনিভার্সিটি, কিন্তু
কিন্তু আমরা যে নর্মাল ইউনিভার্সিটি সম্পর্কে পরিচিত সেরকম ইউনিভার্সিটি নয় এটা, বাট সেই অর্থে এটা ইউনিভার্সিটি। কিন্তু নর্মাল ইউনিভার্সিটি সম্পর্কে আমরা যেমন পরিচিত বা যে বড় বড় যেমন আমরা কি জানি, যেমন ধরো ইউনিভার্সিটি মানে আমরা কি বুঝি, যে বড় বড় বিল্ডিং রয়েছে, আলাদা আলাদা সমস্ত ফ্যাকাল্টিসরা রয়েছেন, অনেকগুলো ক্লাস রয়েছে। কিন্তু আইইউসি বা ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স কিন্তু তা নয়, এটা এক ধরনের ছোট ইউনিভার্সিটি বলা যেতে পারে। খুবই ক্ষুদ্রভাবে মানে ছোট জায়গায় এরা গঠিত হয়, এরা পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে দূরে, এরা ছোট্ট একটি ক্ষুদ্র জায়গায় কিন্তু এরা বিরাজ করে। এবং এদের অবশ্যই অ্যাফিলিয়েশন থাকে, এরা অটোনোমাস বডি হয়, সেইভাবেই এই ইউনিভার্সিটিগুলো পড়ায়। কিন্তু ইউনিভার্সিটিগুলো খুব ক্ষুদ্র হয়তো দেখা গেল যে এরা কোনো একটা ছোটো একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিল, সেখানে এরা একটা ইউনিভার্সিটি গড়ে তুললো, সেটা একটা সেখানে একটা সেন্টার এরা গড়ে তুললো, সেখানেই পড়াশোনা চলছে। তো বেসিক্যালি এরা ইউনিভার্সিটির একটি ক্ষুদ্র অংশ বলা চলে, এরা ক্ষুদ্র হয় এবং একটি পার্টিকুলার ইউনিভার্সিটির একটি ক্ষুদ্র অংশবিশেষ। কিন্তু এখানে যে বলা হচ্ছে দ্য মেন কনসার্ন ফর এস্টাবলিশিং ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স আর, এই ইন্টার ইউনিভার্সিটি সেন্টার গঠন করার যে মূল কারণগুলো রয়েছে, এরা কোন কোন ক্ষেত্রে সাহায্য করে সেগুলো আবার দেখে নেবো। যেমন প্রথম হচ্ছে টু প্রোভাইড ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেস ফর ইউনিভার্সিটিস হুইচ আর নট এবল টু ইনভেস্ট হেভিলি ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ইনপুটস। তো প্রথম যেটা পয়েন্টটা বলা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি হয়তো এমন রয়েছে যে ইউনিভার্সিটিগুলো হয়তো তারা তাদের যে কাঠামোগত দিকগুলো বা ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য দিকগুলোতে কিন্তু সঠিকভাবে ইনভেস্ট করতে পারে না বা সঠিকভাবে তারা গড়ে তুলতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই সমস্ত ইউনিভার্সিটিসগুলোকে আরও হেল্প করার জন্য কি হয়, সেই ইউনিভার্সিটিকে দূরে একটা ছোটো ছোটো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গড়ে ওঠে, মানে ইউনিভার্সিটির একটি ক্ষুদ্র অংশ গড়ে ওঠে। তো সেখানে গিয়ে কিন্তু সঠিকভাবে সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায়, সমস্ত একটা পার্টিকুলার ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটি দরকার সেই সমস্ত ফ্যাসিলিটিস এবং সার্ভিসগুলো কিন্তু এই আইইউসি প্রোভাইড করে। এবং টু প্রোভাইড বেস্ট স্কিল সেটস অ্যান্ড এনহান্স দ্য কোয়ালিটি ইন দ্য ফিল্ড অফ টিচিং অ্যান্ড রিসার্চ, এবং টিচিং এবং রিসার্চের সমস্ত ফিল্ডে তার কোয়ালিটি এবং স্কিলগুলোকে আরও এনহান্স করার জন্য, আরও বেটার করার জন্য কিন্তু এই আইইউসিগুলো প্রোভাইড করে, আইইউসির ক্ষেত্রে তা দেখা যায়। এবং তারপর একটা বলা হচ্ছে যে টু প্রোভাইড লাইব্রেরি ফ্যাসিলিটিস অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু পার্টিকুলার নর্ম থাকে এবং স্ট্যান্ডার্ডটি খুব ভালো থাকে। এই যে আইইউসি সংক্ষিপ্ত হয় বা খুব ছোট আকারে হয়, এটা একটি ইউনিভার্সিটির একটি ক্ষুদ্র অংশবিশেষ হয়, কিন্তু এখানে পার্টিকুলার নর্মস মেনে চলে এবং এরা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড থাকে প্রত্যেকটা জিনিস। যেমন শুধু লাইব্রেরি নয়, লাইব্রেরির পাশাপাশি এখানে নির্দিষ্ট ফ্যাকাল্টি থাকেন, তাদের কোয়ালিফিকেশান, ক্লাসরুম, যাবতীয় জিনিস খুব ভালো থাকে। তো এটাই বেসিক্যালি ইন্ডিয়ান ইউনিভার্সিটি সেন্টার্স বা আইইউসি। এরপর আমরা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটি সম্বন্ধে জানব। তো আমরা জানি ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং কাকে বলে। বেসিক্যালি ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং বলতে বলা যায় যে ওডিএল যেটাকে বলে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, ওডিএল সিস্টেমে কী হয় যে এটা ওপেন, বেসিক্যালি সবার জন্য ওপেন। এখানে কোনো বাধা ধরা পার্টিকুলার কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, কোনো সময়সীমা নেই, এটা সবার জন্য যে কোনো সময় এখানে যে কোনো স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিতে পারে, সেই জন্য বেসিক্যালি ওপেন বলা হয়। সবার জন্য দরজা এখানে খোলা, যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় এসে ওপেন, সবার জন্য দরজা ওপেন, যে কোনো সময় যে কোনো স্টুডেন্ট এখানে এসে ভর্তি হতে পারবে। এবং ডিস্টেন্স, যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে যখন খুশি পড়াশোনা করতে পারবে, সে বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে, অনলাইনে পড়াশোনা করতে পারবে, যখন খুশি সে যেখানে থেকে খুশি পড়াশোনা করতে পারবে। তো বেসিক্যালি এই জন্য ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং বলা হয়। এবং এই ওপেন এবং ডিস্টেন্স লার্নিংয়ের তারতম্যে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটির মধ্যে যেমন পড়ছে ওপেন ইউনিভার্সিটিস, ডুয়েল মোড ইউনিভার্সিটি অ্যান্ড মিক্সড মোড ইউনিভার্সিটি, এই তিনটে ইউনিভার্সিটি সম্পর্কে এবার আমরা জেনে নেব। আসছে ওপেন ইউনিভার্সিটি, তারপর আসছে ডুয়েল মোড ইউনিভার্সিটি, তারপর আসছে মিক্সড মোড ইউনিভার্সিটি। তো এবার এই ইউনিভার্সিটিগুলো আমরা ডিটেলস একটু জেনে নেব। যেমন প্রথমে আসছে ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটিস ইন ইন্ডিয়া প্রোভাইড দ্য ফ্যাসিলিটি অফ ডিস্টেন্স এডুকেশন
টু পিপল হু আর আনএবল টু পার্সু রেগুলার কোর্সেস। তো বেসিক্যালি যে সমস্ত শিক্ষার্থীরা রেগুলার কোর্স করতে পারে না, তারা যারা ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যায়, তো তাদের ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্যই আমাদের দেশে ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে, ওপেন ইউনিভার্সিটি রয়েছে। তারপর বলছে দিস ইউনিভার্সিটি ইজ অফার আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ডক্টরাল প্রোগ্রামস আন্ডার ওপেন ডিস্টেন্স লার্নিং সিস্টেম ইন ইন্ডিয়া। এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ইউজি কোর্স বা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরাল প্রোগ্রামও প্রোভাইড করে থাকে। তারপরে বলছি এক্সাম্পল অফ ওপেন ইউনিভার্সিটিস ইন ইন্ডিয়া ইনক্লুড দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনো, ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নালন্দা ওপেন ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটা ওপেন ইউনিভার্সিটির এক্সাম্পল। তারপরে বলা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি ওয়াজ দ্য ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি টু বি সেট আপ ইন ইন্ডিয়া ইন 1982। বি আর আম্বেদকর মানে ভীমরাও আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, এবং এটা কিন্তু 1982 সালে স্থাপিত হয় এবং এটা ভারতবর্ষের সর্বপ্রথম ওপেন ইউনিভার্সিটি, এবং এটা অনেকবার পরীক্ষায় এসেও হচ্ছে, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা, মনে রাখতে হবে এই বিষয়টা। ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি ভারতবর্ষের সর্বপ্রথম ওপেন ইউনিভার্সিটি, যেটা 1982 সালে স্থাপিত হয়। তারপর বলছে দেয়ার আর 14 ওপেন ইউনিভার্সিটিস ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, তার মধ্যে একটা ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা আমরা সবাই জানি যে ইগনো কিন্তু ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এবং আর বাকি 13টি স্টেট ওপেন ইউনিভার্সিটি রয়েছে। টোটাল 14টি ওপেন ইউনিভার্সিটির মধ্যে 13টি স্টেট ওপেন ইউনিভার্সিটি এবং ইগনো একটি ইউনিভার্সিটি যেটা ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এরপর আসছে ডুয়েল মোড ইউনিভার্সিটি। ডুয়েল মোড ইউনিভার্সিটিস আর দোজ ইউনিভার্সিটিস দ্যাট অফার এডুকেশান উইথ দ্য সাপোর্ট অফ বোথ মোডস, কনভেনশনাল মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে রেগুলার বা ক্যাম্পাস, কনভেনশনাল মানে গতানুগতিক শিক্ষা যাকে বলে, কনভেনশনাল প্রোগ্রাম মানে গতানুগতিক, যেরকম আগে আমাদের মানে যেটা নর্মালি হয় গতানুগতিক, যেটা আমরা রেগুলার বেসিসে যেগুলো হয় বা ক্যাম্পাস বেস যেগুলো প্রোগ্রাম হয় নর্মাল, সেগুলি বেসিক্যালি কনভেনশনাল প্রোগ্রাম বা রেগুলার প্রোগ্রাম বা ক্যাম্পাস বেসড প্রোগ্রাম অ্যান্ড নন কনভেনশনাল মোডস বা ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম। তাহলে ডুয়েল মোড ইউনিভার্সিটি কী জিনিস? ডুয়েল মোড ইউনিভার্সিটি এক ধরনের ইউনিভার্সিটি যেখানে কিন্তু পড়াশোনার জন্য দুটো মোডই প্রেফার করে এরা। একটা হচ্ছে কি কনভেনশনাল বা গতানুগতিক বা রেগুলার বা ক্যাম্পাস বেসড প্রোগ্রাম, আর একটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম বা নন কনভেনশনাল। মানে এই যে এটা ধরো ডুয়েল মোড ইউনিভার্সিটি, এরা ডিস্টেন্সটাকেও প্রেফার করে এবং এরা রেগুলার বেসিসেও প্রেফার করে। কোনো স্টুডেন্ট চাইলে রেগুলার বেসিসে পড়াশোনা করতে পারে, কোনো স্টুডেন্ট চাইলে ডিস্টেন্স মোডে পড়াশোনা করতে পারে। তো এই ইউনিভার্সিটি দুটো মোডকেই প্রেফার করে বা দুটো মোডই অফার করে, এটা ইউনিভার্সিটির বৈশিষ্ট্য, এখানে দুটো মোডই রয়েছে। তারপরে বলছে যে ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যান্ড ইউনিভার্সিটি অফ মুম্বাই অফার রেগুলার ক্যাম্পাস বেসড প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম। এবং এই যে আমি বললাম ডুয়েল মোড ইউনিভার্সিটি যেটা দুটো মোডই প্রেফার করে, সেই ডুয়েল মোড ইউনিভার্সিটির উদাহরণই হলো ইউনিভার্সিটি অফ দিল্লি এবং ইউনিভার্সিটি অফ মুম্বাই। এই দুটো ইউনিভার্সিটিও কিন্তু ক্যাম্পাস বেসড প্রোগ্রাম তার সাথে সাথে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামটাও অফার করে। আফটার ইউনিভার্সিটি অফ দিল্লি ইন্ট্রোডিউসড করেসপন্ডেন্স কোর্সেস ইন 1962। তো ইউনিভার্সিটি অফ দিল্লি আমরা জানি একটি ক্যাম্পাস বেসড প্রোগ্রাম বা কনভেনশনাল প্রোগ্রাম চালিত করা একটি ইউনিভার্সিটি, তারা 1962 সালে কিন্তু করেসপন্ডেন্স কোর্সেস চালু করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল। তো করেসপন্ডেন্স মানে কিন্তু একই ডিস্টেন্স লার্নিংয়ের অনেকগুলো নাম রয়েছে, যেমন ডিস্টেন্স লার্নিংকে নন কনভেনশনাল লার্নিংও বলা যেতে পারে, তাকে করেসপন্ডেন্স লার্নিং বলা যেতে পারে, ফ্লেক্সিবল লার্নিং বলা যেতে পারে, এখন প্রচুর নাম রয়েছে ডিস্টেন্স লার্নিংয়ের প্রচুর এখন নাম রয়েছে। তো করেসপন্ডেন্স কোর্সেস বেসিক্যালি ডিস্টেন্স কোর্সেস বলা যায়। তো ইউনিভার্সিটি অফ দিল্লি 1962 সালে ডিস্টেন্স লার্নিং বা করেসপন্ডেন্স কোর্স ইন্ট্রোডিউস করেছিল, এবং ওই ইউনিভার্সিটি দেখা দেখি অন্যান্য যারা কনভেনশনাল ইউনিভার্সিটিগুলো রয়েছিল বা রেগুলার ইউনিভার্সিটিগুলো রয়েছিল বা ক্যাম্পাস বেসড ইউনিভার্সিটিগুলো রয়েছিল, তারাও কিন্তু বিভিন্ন ধরনের করেসপন্ডেন্স কোর্সেস চালু করে দিয়েছিল। তারাও ওই দিল্লি ইউনিভার্সিটিকে দেখা দেখি অন্য রেগুলার ইউনিভার্সিটিগুলোও কিন্তু করেসপন্ডেন্স কোর্স চালু করেছিল, অ্যান্ড দাস সেট আপ ডিস্টেন্স
এডুকেশন ইনস্টিটিউশন যাকে ডিআই বলা হয় বা করেসপন্ডেন্স কোর্স ডিস্টেন্স এডুকেশন ইনস্টিটিউশন বা করেসপন্ডেন্স কোর্সেস ইনস্টিটিউট সেট আপ করা হয়। তারপর বলছি দিস ডুয়েল মোড ইউনিভার্সিটি সার্ভ দ্য এডুকেশনাল নিডস অফ মোর দ্যান 1.5 মিলিয়ন স্টুডেন্টস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রায় 1.5 মিলিয়ন স্টুডেন্ট কিন্তু এই ডুয়েল মোড ইউনিভার্সিটির যে এডুকেশনাল ডুয়েল মোড ইউনিভার্সিটি যে এডুকেশনাল নিডগুলো প্রোভাইড করে শিক্ষার্থীদের সেই ক্ষেত্রে প্রায় ভারতবর্ষের 1.5 মিলিয়ন স্টুডেন্ট কিন্তু উপকৃত হয় ডুয়েল মোড ইউনিভার্সিটি প্রোগ্রাম দ্বারা। তারপর বলছে দ্য টোটাল ইনরোলমেন্টস ইন করেসপন্ডেন্স বা ডিস্টেন্স এডুকেশন ইন দ্য ডুয়েল মোড ইউনিভার্সিটিস আর মাচ লার্জার দ্যান এনরোলমেন্ট ইন দ্য ওপেন ইউনিভার্সিটিস। তার মানে কি ডুয়েল মোড এক ধরনের ইউনিভার্সিটি রয়েছে যেটা ডুয়েল মোড ইউনিভার্সিটি আর এক ধরনের ইউনিভার্সিটি রয়েছে যেটা ওপেন ইউনিভার্সিটি। তো যারা ডুয়েল ইউনিভার্সিটি এখানেও তো ডিস্টেন্স লার্নিং হচ্ছে এবং যারা ওপেন ইউনিভার্সিটি তাদের তো অবশ্যই ডিস্টেন্স লার্নিংয়ের জন্যই তো ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে। কিন্তু ডুয়েল ইউনিভার্সিটিতে বা ডুয়েল মোড ইউনিভার্সিটিতে যে ডিস্টেন্স লার্নিংটা পড়ানো হচ্ছে সেখানে কিন্তু বেশি শিক্ষার্থী এই ডুয়েল মোড ইউনিভার্সিটিতে ডিস্টেন্স লার্নিং করতে বেশি প্রেফার করছে। ঠিক আছে, মার্চ লার্জার। তো ডুয়েল মোড ইউনিভার্সিটিতে যে সমস্ত ডিস্টেন্স কোর্সেসগুলো রয়েছে সেখানে স্টুডেন্ট কিন্তু বেশি, এখানে এনরোলমেন্ট বেশি হচ্ছে। তারপর বলছে আদার এক্সাম্পল অফ সাচ ডুয়েল মোড ইউনিভার্সিটিস ইনক্লুড আন্নামালাই ইউনিভার্সিটি ডিডিই, এটা আন্নামালাই ইউনিভার্সিটি ডিডিই এবং আচার্যা নাগার্জুন ইউনিভার্সিটি অ্যান্ড ICFAI ইউনিভার্সিটি সিকিম। তো এইগুলো ইউনিভার্সিটিগুলো কিন্তু বেসিক্যালি ডুয়েল মোড ইউনিভার্সিটির উদাহরণ। এরপর আসছে মিক্সড মোড ইউনিভার্সিটি। তো মিক্সড মোড ইউনিভার্সিটি কী জিনিস না, আগে আমরা কী জানলাম যে ডুয়েল মোড ইউনিভার্সিটির দুটো মোড রয়েছে, তারা কোনো কোর্স ডিস্টেন্সেও করাচ্ছে আবার রেগুলার বেসিসেও করাচ্ছে। তো তবে এই যে মিক্সড মোড ইউনিভার্সিটি এটা কিন্তু বেসিক্যালি সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেই দেখা যায়। ঠিক আছে, মিক্সড মোড ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে তারা বেসিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলো প্রদান করে। তো আগে আমরা যেটা জানলাম যে এক হচ্ছে ডুয়েল মোড ইউনিভার্সিটি আর এক হচ্ছে মিক্সড মোড ইউনিভার্সিটি। তো ডুয়েল মোড ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেখানে ডিগ্রিটাই আলাদা। যেমন কেউ যদি রেগুলার বেসিসে মাস্টার্স করে আর কেউ যদি ডিস্টেন্সে মাস্টার্স করে তাহলে তো ডিগ্রিটাই তো আলাদা হচ্ছে, একটা রেগুলারে এমএ একটা ডিস্টেন্সে এমএ, তো সেখানে ডিগ্রিটাই সম্পূর্ণ আলাদা। কিন্তু এইখানে কী হয় মিক্সড মোডে কিন্তু তা নয়, এখানে ডিগ্রিটা কিন্তু সেম কিন্তু এর মোড আলাদা। সেটা এবার আমরা এখানে জানবো যে সাচ ইউনিভার্সিটিস অফার এ ওয়াইড ভ্যারাইটি অফ মোডস অফ স্টাডি টু দ্য লার্নার্স, যেমন রেগুলার ক্যাম্পাস প্রোগ্রাম, ডিস্টেন্স এডুকেশান থ্রু ট্র্যাডিশনাল মেথডস লাইক প্রিন্টেড মেটেরিয়াল অ্যান্ড কন্ট্যাক্ট ক্লাসেস, আবার এখন বর্তমানে ইনক্রিজিংলি পপুলার টেকনোলজি বেসড অনলাইন ডিগ্রিস। তো কেউ চাইলে রেগুলার ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করতে পারবে, কেউ ডিস্টেন্স এডুকেশানে পড়াশোনা করতে পারবে, বা আগের দিনে যেরকম ডিস্টেন্স এডুকেশান ছিল যে প্রিন্টেড মেটেরিয়ালস ঘরে চলে এলো আমি ঘরে বসেই ক্লাস করলাম বা ঘরে বসেই আমি পড়লাম, বা এখন কি হচ্ছে বা আমি সেটা মানে আগে কি হতো যে আমি ঘর থেকে কন্ট্যাক্ট করলাম, আমি হয়তো মানে ফোন করলাম, আগে এরকম হতো যে ঘরে বসে আমি ফোনের মাধ্যমে জেনে নিচ্ছি কিছু বিষয়, বা আমি ঘরে আমার প্রিন্টেড মেটেরিয়ালস চলে আসছে আমি সেটা পড়ছি, পড়ে আমি শিখছি। কিন্তু এখন কী হচ্ছে যে টেকনোলজি বেসড অনলাইন ডিগ্রি, অনলাইনে আমি পড়াশোনা করছি, ভার্চুয়াল লার্নিংয়ে আমি পড়াশোনা করছি, বিভিন্ন টেকনোলজি ইউজ করছি, এটাও এক ধরনের মোড এখন। তো মিক্সড মোড ইউনিভার্সিটি কী করছে, বিভিন্ন ধরনের ওয়াইড ভ্যারাইটি অফ মোডটাকে কিন্তু অফার করছে, বিভিন্ন ধরনের মোড অফার করছে যে মোডগুলোকে কাজে লাগিয়ে সেই লার্নাররা কিন্তু স্টাডি করতে পারে। তারপরে বলছে এমিটি ইউনিভার্সিটি অ্যান্ড লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি আর এক্সাম্পল অফ মিক্সড মোড ইউনিভার্সিটি। সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেই কিন্তু মিক্সড মোড ইউনিভার্সিটির যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো দেখা যায়, এবং মিক্সড মোড ইউনিভার্সিটির উদাহরণ হলো এমিটি ইউনিভার্সিটি এবং লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। এবং এখানে ফেস টু ফেস সেশনও হয়। এবং তারপরে বলছে ইট কেম অ্যাজ এ সারপ্রাইজ ইন সাম ইউনিভার্সিটিস হোয়েন সাম এনরোল্ড স্টুডেন্টস অন ক্যাম্পাস
decided to take courses online in preference to attending classes on campus. Actually, mixed mode university popularity তখনই বেড়ে গেল বা এই জিনিসটা খুবই অবাক করলো যখন ক্যাম্পাসে গিয়ে মানে যখন অ্যাকচুয়ালি কী হয় যখন এই যে মিক্সড মোড ইউনিভার্সিটিতে যখন এনরোলমেন্ট হয় তখন স্টুডেন্টদের কাছে ফর্মে উল্লেখ থাকে যে স্টুডেন্টদের কাছে জানতে চাওয়া হয় যে আপনি কোন মোডে ক্লাস করতে চান, আপনি অনলাইনে ক্লাস করতে চান নাকি অফলাইনে ক্যাম্পাসে এসে ক্লাস করতে চান। তো এইটা সারপ্রাইজলি সবাইকে অবাক করেছিল বা এর পপুলারিটি তখনই বেড়ে গিয়েছিল। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ঘরে বসে ক্লাস করাটাকেই বেশিরভাগ স্টুডেন্ট প্রাধান্য দিয়েছিল। এর ফলে এই যে মিক্সড মোড ইউনিভার্সিটির যে বিভিন্ন মোডটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো আমি আগেই ওই জন্য বললাম যে ডুয়েল মোড কী থাকে, সেখানে দুটো মোড থাকে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু ডিগ্রিটাই কিন্তু আলাদা নয়, ডিস্টেন্সে এমএ হচ্ছে না রেগুলারই এমএ হচ্ছে, পুরো ডিগ্রিটাই কিন্তু আলাদা হচ্ছে, কিন্তু এখানে ডিগ্রি একই। তো এখানে ভর্তির সময় যাচাই করে নেওয়া হচ্ছে যে আপনি কোন মোডে ক্লাস করতে চাইছেন, এখানে ডিগ্রি একই কিন্তু মোড আলাদা। সেম ডিগ্রি হয়তো সে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পারে বা কেউ চাইলে সে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারে। তো এখানে ডিগ্রি সেম, মোড আলাদা। আর ডুয়েল মোডে কী হচ্ছে, ডিগ্রিটাই পুরো আলাদা। এটাই হলো মিক্সড মোড ইউনিভার্সিটি। তো এবারে একটি লিস্ট আমি এখানে দেখাচ্ছি যেটা 17 মে 2021, এটা 17 মে 2021 পর্যন্ত এই লিস্টটি আপডেটেড আছে। তো সমস্ত ইউনিভার্সিটির এখানে সংখ্যায় কত কত ইউনিভার্সিটি ভারতবর্ষে রয়েছে বর্তমানে সেটেরই এটি লিস্ট। যেমন বর্তমানে টোটাল ইউনিভার্সিটি রয়েছে কিন্তু 981টি ইউনিভার্সিটি টোটাল রয়েছে ভারতবর্ষে, যার মধ্যে স্টেট ইউনিভার্সিটি রয়েছে 426টি, ডিম টু বি ইউনিভার্সিটি রয়েছে 125টি, সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে 54টি এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে 376টি। এটাই টোটাল লিস্ট যেটা 17/5/2021 আপডেটেড হয়েছে, রিসেন্ট লিস্ট। তো আজকের বেসিক্যালি এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি ভিডিওটি একটু হলেও সবার কাজে লাগবে এবং আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।